মাইগ্রেশনের দাবিতে আমরণ অনশনে আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের অভিযোগ, উচ্চ আদালত থেকে অনুমতি চাওয়ার কাগজ দেখিয়ে ভর্তি করা হয় তাদের, তবে কয়েক বছরেও মেলেনি অনুমতি। এর মধ্যে শর্ত পূরণ করতে না পারায় প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা এখানে যখন ভর্তি হয়েছি তখন মানে তখন আমাদেরকে সবকিছু কাগজপত্র দেখানো হয়েছিল, কিন্তু পরে আমরা ভর্তি হওয়ার প্রায় দুই মাস পর জানতে পারি আমরা এক ইস্টে অর্ডারের ভিত্তিতে ভর্তি হয়েছি। পাঁচ বছর পর্যন্ত উনি এখনো পর্যন্ত ইমিগ্রেশন আনতে পারেন নাই। কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের এই প্রবলেমটা নিয়েই পাঁচটা মেডিকেলের সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, এর মধ্যে নাইটিংগেল মেডিকেল কলেজ এক নম্বরই। অনশনের আমাদের একটা দাবি, সেটা হলো অ্যামডিশা একটা রিট করে আমাদের স্টুডেন্টদেরকে ভর্তি করানো হয়েছিল। একটা ডাক্তার হওয়ার জন্য যেই ধরনের আপনার সার্টিফিকেট দরকার ওই ধরনের সার্টিফিকেট ওনারা দিতে পারবে না। অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের সুযোগও পাচ্ছেন না ভুক্তভোগী শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীর উত্তরার বাসার সামনে অনশন শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে এই বিষয়ে নাইটিংগেল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যাওয়া দত্ত, সময় সংবাদ, ঢাকা।